পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষাট বৃদ্ধ বৃদ্ধ লিয়াকালীকে মারধর করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য এ কে এম মঞ্জিরুল হকের বিরুদ্ধে শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনাহার পূর্ব মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে রোববার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সোনাহার পূর্ব মুন্সিপাড়া এলাকার সোহাগ ইসলাম মেজবাউর হক শরিফুল হুদা ও নুর আমিন লিয়াকত আলী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ জানায় এই ঘটনায় শনিবার রাতে লিয়াকত আলী বাদী হয়ে মঞ্জিরুল হককে প্রধান আসামি করে বারো জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন পরে সেনাবাহিনী দেবীগঞ্জে ক্যাম্পের সহযোগিতায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়